आज আমরা ক্লাস 12 এর কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটো সাবজেক্টেরই HTML চ্যাপ্টারটির 5th ভিডিও দেখব। এটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। এর আগে আমরা HTML এর অনেক ট্যাগ, তাদের বিভিন্ন অ্যাট্রিবিউট, তাদের পারপাস, সিনট্যাক্স ইত্যাদি দেখেছি। সেই সাথে বেশ কিছু কোডিং আমরা শিখেছি। কিছু কোডিং আমরা কোনো টেক্সট এডিটরে লিখে তারপর সেটা ওয়েব পেজ হিসেবে সেভ করার পর কীরকম দেখতে হবে সেটাও দেখেছি। আজও আমরা আরও কয়েকটি জিনিস শিখব। আজ প্রথমেই আমরা যে ট্যাগটা দিয়ে পড়া শুরু করব সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, যেটাকে আমরা ট্যাগ হিসেবে এ ট্যাগ দিয়ে লিখি। আমাদের এই অ্যাঙ্কার ট্যাগ পড়তে গেলে প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হাইপারলিঙ্ক কী। কারণ অ্যাঙ্কার ট্যাগ বা এ ট্যাগের সাহায্যে কিন্তু আমরা কোনো ওয়েব পেজের মধ্যে হাইপারলিঙ্কই তৈরি করতে পারি। এবার এই হাইপারলিঙ্ক ব্যাপারটা কী? হাইপারলিঙ্ক ইজ এ স্পেশাল ফিচার ইউজিং উইচ ওয়ান হ্যাজ সিম্পলি ক্লিক অন আ লিঙ্ক টু স্ট্রেট অ্যাওয়ে জাম্প টু আ ডিফারেন্ট পার্ট অফ দ্য সেম ওয়েব পেজ অর ওপেন আ ডিফারেন্ট ওয়েব পেজ। এর অর্থ কী? হাইপারলিঙ্ক হচ্ছে বেসিক্যালি একটা লিঙ্ক যেটার মাধ্যমে আমরা একটা কোনো লেখা, কোনো শব্দ বা কোনো ছবিতে ক্লিক করে, জাস্ট একটা ক্লিক করে আমরা সেই ডকুমেন্টেরই অন্য কোনো অংশে বা একদম আলাদা কোনো ওয়েব পেজে, ইভেন আলাদা কোনো ফাইলেও পৌঁছে যেতে পারি। তাহলে এই হাইপারলিঙ্কের জন্যই কিন্তু আমাদের ইন্টারনেটে যে আমরা বিভিন্ন ওয়েব পেজ ওয়েবসাইটস দেখি সেগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় এবং অনেক বেশি ইজি টু ইউজ হয়। কারণ আমরা খুব সহজেই ক্লিক করে করেই কিন্তু এক অংশ থেকে এক অংশে চলে যেতে পারি। তো এই হাইপারলিঙ্ক করার জন্যই কিন্তু এই এ ট্যাগটি ইউজ হয়। এবার এর সিনট্যাক্সটা কীরকম আমরা একটু দেখে নিই। বডির মধ্যে যে কোনো অংশেই আমরা এই এ ট্যাগটা ইউজ করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অ্যাঙ্কার ট্যাগ বা এ ট্যাগটা কিন্তু কোনো কিছুর সাথে ইউজ করতে হয়। অর্থাৎ কোনো একটা শব্দ বা কোনো একটা ফ্রেজ বা কোনো একটা সেন্টেন্স, কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা ছবি, যে কোনো কিছু, তাতে ক্লিক করে কিন্তু আমাদের অন্য কোথাও পৌঁছতে হবে। কাজেই সেই যে শব্দটা বা সেই সেন্টেন্সটা বা সেই ফ্রেজটা বা সেই ছবিটা, তাকেই কিন্তু আমরা হাইপারলিঙ্ক করব। এবার এখানে এই যে ডটেড অংশটা দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু সেই কথাটা লেখা থাকবে বা ছবিটা দেওয়া থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখব, যদিও আমি বললাম একটা প্যারাগ্রাফ, চাইলে আমরা একটা গোটা প্যারাগ্রাফকে ক্লিক করে অন্য একটা জায়গায় পৌঁছানোর মতো করতেই পারি, কিন্তু সাধারণত ছোট ছোট ফ্রেজ বা শব্দ বা কিছু ছবিকেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, যাতে ক্লিক করে আমরা হাইপারলিঙ্কের মাধ্যমে অন্য জায়গায় পৌঁছতে পারি। তাহলে প্রথমেই যেটা আমাদের ইউজ করতে হয় এ, তার পাশে এইচ আর ই এফ, অর্থাৎ হাইপারলিঙ্ক রেফারেন্স, অর্থাৎ যেখানে আমি যেতে চাইছি, এবং তার সাথে তারপরে সেই ফ্রেজটা বা সেই শব্দটা বা সেই ছবিটা দেওয়া হয়। এমনি একটা ছবি আমি নোটপ্যাডে বা টেক্সট এডিটরে লাগিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। ছবি দিতে গেলে আমরা এর আগে ইমেজ ট্যাগ শিখেছি, সেভাবে এই ছবি ইউজ করতে হবে এবং তারপরে স্ল্যাশ এ ইউজ করতে হবে। এবার এখানে আমরা এইচ আর এফ না করে অন্য কিছু ইউজ করতে পারি, সেটা আমরা পরে শিখব। এবং এই এ ট্যাগের মাধ্যমেই কিন্তু আমরা তাহলে হাইপারলিঙ্ক করতে পারছি। এবার আমরা এই এ ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কী কী জেনে নিই। প্রথম হচ্ছে এইচ আর এফ, অর্থাৎ ইউআরএল ইউ আর লিঙ্কিং টু, অর্থাৎ যে ওয়েব পেজ, অন্য কোনো ওয়েব পেজে আমি যেতে চাইছি সেটার যে ইউআরএলটা অর্থাৎ অ্যাড্রেসটা, সেটা আমাদের এই এইচ আর এফ এর পাশে লিখতে হয়। নেক্সট হচ্ছে নেম, এটা হচ্ছে যদি আমি যে ডকুমেন্টে রয়েছি সেই ডকুমেন্টেরই কোনো অংশে যেতে চাই ক্লিক করে, একটা বড় ডকুমেন্টের কোনো একটা অংশ তো আমরা যেতে চাইতেই পারি, সেক্ষেত্রে আমাদের এই নেম এই অ্যাট্রিবিউটটি ইউজ করতে হয়। নেক্সট হচ্ছে টার্গেট, উইচ উইন্ডো দ্য ডকুমেন্ট শুড গো ইন, অর্থাৎ কোন উইন্ডোতে আমরা যে ডকুমেন্টটাতে ক্লিক করছি সেটা খুলবে, সেটা আমরা এখানে সেট করে দিই। এবং টাইটেল কি? সাজেস্টেড টাইটেল ফর দ্য ডকুমেন্ট টু বি ওপেন্ড, অর্থাৎ যেটা ক্লিক করার পরে খুলবে সেটির কি টাইটেল হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে
পারি। তাহলে এই যে ট্যাগ অ্যাঙ্কার ট্যাগ এবং তার যে অ্যাট্রিবিউটগুলো আমরা দেখলাম এগুলো দিয়েই কিন্তু আমরা হাইপারলিঙ্ক করতে পারি। এবার আমরা আরও দুটো ট্যাগ সম্পর্কে জানব, ফ্রেম এবং ফ্রেম সেট। এই দুটো ট্যাগ আমাদের একটা ওয়েব পেজের মধ্যে ফ্রেম তৈরি করার জন্য ব্যবহৃত হয়। আমরা চাইলে পরে একটা ওয়েব পেজের মধ্যে বা একটা উইন্ডোর মধ্যে বা একটা স্ক্রিনের মধ্যে, স্ক্রিন কথাটা সবচেয়ে সহজ, সেখানে আমরা চাইলে পার্টিশনিং করে বা ভাগ করে নিয়ে একাধিক ওয়েব পেজকে কিন্তু একসাথে ডিসপ্লে করতে পারি। কি বাই দ্য ইউজ অফ ফ্রেমস ওয়ান ক্যান পুট মোর দ্যান ওয়ান ওয়েব পেজ অন দ্য স্ক্রিন বাই ডিভাইডিং দ্য স্ক্রিন ইনটু মোর দ্যান ওয়ান সেকশন। অর্থাৎ একটার বেশি পার্টে আমরা স্ক্রিনটাকে ভাগ করে নিয়ে একাধিক ওয়েব পেজকে কিন্তু একসাথে ডিসপ্লে করাতে পারি এই ফ্রেম এবং ফ্রেম সেট ইউজ করে। এবার এই ফ্রেমের সাহায্যে আমরা কী করতে পারি? ফ্রেম দিয়ে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কোন ওয়েব পেজটিকে আমরা আনতে চাইছি সেটা আমরা ডিফাইন করি, এবং ফ্রেম সেট দিয়ে আমরা স্ক্রিনটিকে অ্যারেঞ্জ করতে পারি যে কোন অংশে কী, মানে স্ক্রিনটিকে আমরা কীভাবে ডিভাইড করব সেটা মূলত আমরা এই ফ্রেম সেট দিয়ে করতে পারি। এবার এই ফ্রেম এবং ফ্রেম সেট দুটোরই অ্যাট্রিবিউটগুলো কী কী আমরা একটু দেখে নিই। ফ্রেমের অ্যাট্রিবিউট হচ্ছে SRC অর্থাৎ সোর্স, আমরা এর আগে ইমেজের ক্ষেত্রেও এটা পড়েছিলাম। এটার অর্থ কী? হোয়াট ফাইল টু পুট ইন দ্য ফ্রেম, অর্থাৎ কোন ফাইলটিকে আমরা ফ্রেমের মধ্যে আনতে ডিসপ্লে করাতে চাইছি। এবং নেম কি? দ্য নেম অফ দ্য ফ্রেম, অর্থাৎ আমরা চাইলে ফ্রেমটির কোনো নাম এই নেমের মাধ্যমে দিতে পারি। এবার ফ্রেম সেটের অ্যাট্রিবিউটগুলো কি? কলস হচ্ছে হাউ মেনি কলামস ইন দ্য ফ্রেম সেট, অর্থাৎ স্ক্রিনটিকে আমরা কটি কলামে বিভক্ত করতে চাইছি সেটা আমরা এই কলস দিয়ে করতে পারি। এবং রোজ দিয়ে কি করতে পারি? একদম সেমভাবে হাউ মেনি রোজ ইন দ্য ফ্রেম সেট, অর্থাৎ স্ক্রিনটিকে আমরা কটি রোতে বিভক্ত করতে পারি সেটা আমরা ডিফাইন করে দিই। তাহলে এই যে দুটি অ্যাট্রিবিউট রয়েছে এর যে কোনো একটাকেও আমরা ইউজ করতে পারি, এবং সেটা দিয়ে কিন্তু আমরা চাইলে দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট এরকম ভাগ করতে পারি। আমরা নর্মালি পার্সেন্টেজ হিসেবে ভাগটা করি, ধরো আমি লিখলাম কলস 50%, 50%, অর্থাৎ সমান দুটো ভাগে দুটো কলামে স্ক্রিনটা ডিভাইড হবে। আবার চাইলে কিন্তু আমরা অসম, অর্থাৎ 75%, 25% এরমও করতে পারি। রোজ দিয়েও কিন্তু তাই, শুধু জাস্ট কলামের কলসের ক্ষেত্রে কলাম, রোজের ক্ষেত্রে রো ওয়াইজ ভাগ হবে। কিন্তু আমরা চাইলে কলস আর রোজ একসাথেও কিন্তু ব্যবহার করতে পারি, যাতে করে কী হবে, আমরা কতগুলি কলাম কতগুলি রোতে একসাথে অর্থাৎ ট্যাবুলার টাইপের ফর্মেও কিন্তু সাজাতে পারি। এবার এই যে ট্যাগগুলো আমরা শিখলাম এর আবার কয়েকটি ওয়েব পেজ আমরা একটু দেখে নিই। এখন আমরা এর আগে একটি ভিডিওতে কিন্তু ইমেজ ট্যাগের যে ব্যবহার সেটা আমরা শিখেছিলাম, মানে সিনট্যাক্স শিখেছিলাম, ইমেজ ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছিলাম, তাদের পারপাস জেনেছিলাম, এবং কীভাবে ইমেজ ব্যবহার করতে হয়, কোড লিখতে হয় সেটাও দেখেছিলাম। কিন্তু আমরা সেটাকে ইউজ করে কোনো ওয়েব পেজ তৈরি করে তখন দেখিনি, তো আপাতত আমরা সেটাই একটা করব। দেখো এখানে আমি একটা কোড লিখেছি যেখানে আমরা প্রথমে HTML হেড টাইটেল স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হেড দিয়েছি, যেখানে টাইটেলের মধ্যে আমি ইউজ অফ ইমেজ কথাটা লিখেছি যেহেতু এখানে আমি একটি ইমেজ ফাইলই আনতে চাইছি, এবং বডির মধ্যে আমি প্রথমে H1 দিয়ে আমি ইনসার্টিং ইমেজ কথাটা লিখেছি, এবং তারপরে আসল কথা যেটা আমাদের ইমেজ কী করে আনতে হয় তার যে প্রসেস, অর্থাৎ IMG স্পেস দিয়ে SRC ইকুয়াল টু স্ক্রিন ডট JPG, একটা স্পেস দিয়ে বর্ডার ইকুয়াল টু 3, হাইট ইকুয়াল টু 500, উইথ ইকুয়াল টু 1000 লিখেছি। আমি একটু বড় করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো যাতে তোমরা পরপর পুরো জিনিসটা দেখতে পাও। IMG SRC ইকুয়াল টু দিয়ে আমরা যেটা লিখেছি উইদিন কোটেশন সেটা হচ্ছে সেই ফাইলটার অ্যাড্রেস বা ফাইলটার নাম যেটাকে আমরা আনতে চাইছি, যেহেতু এক্ষেত্রে আমি শুধু ফাইল নাম লিখেছি তার কারণটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা ওয়েব পেজটা যে লোকেশনে সেভ করব এই ইমেজ ফাইলটিও সেম লোকেশনে আছে, তাই আমি শুধু নাম দিয়েছি। কিন্তু যদি এরকম হয় যে না ইমেজ ফাইলটি অন্য কোনো লোকেশনে আছে, সেক্ষেত্রে কিন্তু নামের সাথে সেই পুরো পাথটিও দিতে হবে। এরপরে আমরা বর্ডার ইকুয়াল টু 3 দিয়েছি, অর্থাৎ ইমেজটার একটা বর্ডার আমরা আনতে চাইছি যেটার সাইজটা হবে 3,
हाइट दिए 500 अर्थात लम्बाई एटी 500 पॉइंटर हबे एवं विड्थ दिए 1000 अर्थात चौड़ा एटी 1000 पॉइंटर हबे। एबार एई जे कोडिंग टा एटाके जखन आम्रा लिखबो लिखे जखन आम्रा सेटाके सेव करबो अर्थात आम्रा जखन सेटाके एकटा वेब पेज हिसेबे सेव करबो .html एक्सटेंशन दिए तारपर कोनो वेब ब्राउजार दिए खुलने किरम देखते लागबे सेटा एकटु एबार आम्रा देखी। देखो এই হচ্ছে সেই ওয়েব পেজটি যেটিকে আমরা তৈরি করলাম। তাহলে এখানে প্রথম দেখো আমাদের যে ট্যাবটা টাইটেল ট্যাব নেম ট্যাব যেটা সেখানে ইউজ অফ ইমেজ কথাটি এসেছে আমরা সেটাই টাইটেল বারে দিয়েছিলাম। এরপরে আমাদের বডি অংশের মধ্যে প্রথমে ইনসার্টিং ইমেজ এসেছে এবং যেহেতু আমরা H1 দিয়েছিলাম তাই জন্য সেটা একটু মোটা হরফেই এসেছে। এরপর ছবিটি এসেছে এবং ছবিটির যেহেতু আমরা হাইট 500 এবং উইথ 1000 দিয়েছিলাম ফলে কিন্তু সেটি সেই সাইজেই এসেছে এবং তার সাথে কিন্তু ইমেজটির একটি বর্ডার এসেছে। এখানে আমি আরেকটা জিনিস একটু লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে দেখো এই ফাইলটার এই যে ওয়েব পেজটা তার নাম এটি কিন্তু আমরা image.html নাম দিয়ে সেভ করেছি। কেন আমরা এটা জানলাম সেটা আমরা এরপরেই বুঝবো কারণ এরপরে আমি তোমাদের এ ট্যাগের অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগের একটা এক্সাম্পল দেখাবো যেখানে আমরা এই যে ওয়েব পেজটি এটির সাথেই ওই পেজটিকে হাইপারলিঙ্ক করব। তাহলে এবার আমরা একটু তার কোডিংটা দেখি। দেখো কোডিংটা দেখো এখানে কি আছে HTML হেড টাইটেল ইউজ অফ হাইপারলিঙ্ক /title/head। তাহলে এখানে আমাদের হেডের পোর্শনটি চলে গেল। এরপর বডির মধ্যে আমরা ফার্স্টে H1 দিয়ে ফার্স্ট পেজ কথাটা লিখছি এবং তারপরে কিন্তু আমরা সেই হাইপারলিঙ্ক অংশটা লিখছি যেখানে আমরা কী লিখছি এ স্পেস দিয়ে href image.html। তাহলে আমরা এটাই চেয়েছিলাম আমি এর আগে এটাই বললাম যে image.html ফাইলটিকেই আমরা হাইপারলিঙ্ক করে যুক্ত করতে চাইছি। এরপরে সেই ট্যাগটিকে শেষ করে দিয়ে আমরা কি লিখলাম ক্লিক হিয়ার টু গো টু নেক্সট পেজ অর্থাৎ এই কথাটির উপর ক্লিক করলেই যাতে পরের পেজে যাওয়া যায় সেরকম আমি একটি ব্যবস্থা করলাম এবং তার শেষে আমরা /a দিয়ে অ্যাঙ্কার ট্যাগটাকে কিন্তু ক্লোজ করলাম। তাহলে এটাকেও আমি একটু বড় করে দেখিয়ে দিই এ href ইকুয়াল টু image.html অর্থাৎ এই ফাইলটির সাথে হাইপারলিঙ্ক করছি ক্লিক হিয়ার টু গো টু নেক্সট পেজ এই কথাটিতে ক্লিক করে আমরা সেই নেক্সট পেজে যাব এবং /a দিয়ে আমরা হাইপারলিঙ্কটাকে বন্ধ করছি। তাহলে এটি হলো আমাদের এ ট্যাগের একটা ইউজ এবং এই কোডটিকেও আমরা একটা .html এক্সটেনশন দিয়ে সেভ করব। সেভ করার পর সেটিকে যখন আমরা ওয়েব ব্রাউজারে খুলব তখন সেটি কেমন দেখতে হবে আমরা দেখি। দেখো এখানে আমার টাইটেলে ইউজ অফ হাইপারলিঙ্ক এসছে এবং বডির মধ্যে প্রথমেই ফার্স্ট পেজ কটাতে যেহেতু H1 ছিল তাই মোটা হরফে এসছে। তার নিচে যে লেখাটা আছে দেখো ক্লিক হিয়ার টু গো টু নেক্সট পেজ এই কথাটি কিন্তু একটা ভায়োলেট কালারে এসছে। এবার দেখো আমরা কিন্তু কোনো ফন্ট কালার দিইনি তাহলে কী করে এটা ভায়োলেট কালারে এলো। মনে রাখবো যখন আমরা কোনো কিছুকে হাইপারলিঙ্ক করি অর্থাৎ কোনো একটাকে ক্লিক করে একটা হাইপারলিঙ্কের মাধ্যমে অন্য কিছুতে যেতে চাই বাই ডিফল্ট তার কালার হয় ভায়োলেট এবং এর নিচে একটি আন্ডারলাইনও এসছে যেটি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি এটি একটি হাইপারলিঙ্ক। এবং এখানে তো আমি তোমাদের ইমেজ হিসেবে দেখাচ্ছি যখন এটা তোমরা করবে তখন এই লেখাটার উপর মাউসটাকে নিয়ে গিয়ে ক্লিক করলেই দেখবে সাথে সাথে তোমরা পরে নেক্সট স্ক্রিনে অর্থাৎ এই যে ওয়েব পেজটি যেখানে আমরা যাওয়া নিয়ে যেতে চাইছি বলে রেফারেন্স দিয়েছি সেই ওয়েব পেজটিতে পৌঁছে যাব। তাহলে এভাবে করেই কিন্তু আমরা হাইপারলিঙ্ক করতে পারি এ ট্যাগ ব্যবহার করে তার একটা এক্সাম্পলও কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এবার এসো আমরা একটু ফ্রেম আর ফ্রেম সেটের কিছু এক্সাম্পল বুঝে নিই। আমরা যেটা পড়লাম যে ফ্রেম দিয়ে আমরা কি করতে পারি আমরা স্ক্রিনটাকে মাল্টিপল পার্টে ডিভাইড করতে পারি এবং তার মাধ্যমে আমরা একই সাথে একটার বেশি ওয়েব পেজকে একসাথে স্ক্রিনে শো করতে পারি। এবার সেই যে ডিভাইড করাটা সেটা কিন্তু হরাইজন্টালিও হতে পারে অর্থাৎ আনুভূমিকভাবেও হতে পারে আবার ভার্টিক্যালি অর্থাৎ উলম্বভাবে পাশাপাশিও হতে পারে। এমনকি আমরা চাইলে দুটোকে একসাথে ইউজ করতে পারি এবং এই যে আমরা যখন ডিভাইড করব তখন যে কটি ভাগে ডিভাইড করব তাদের যে প্রত্যেকের সমান ভাগ থাকতে হবে অর্থাৎ সমান পরিমাণ জায়গা জুড়ে তারা থাকবে এটাও কিন্তু মাস্ট নয় সমানও থাকতে পারে আবার কোনোটা বেশি কোনোটা কম
এরকমও কিন্তু থাকতে পারে। তো আমরা প্রথমেই কোডটা দেখি। দেখো এই কোডটাতে কী আছে, HTML হেড টাইটেল ফ্রেম পেজ স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হেড, তারপর বডির মধ্যে পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা লিখেছি দিস পেজ ইজ ডিসপ্লেড অন দ্য টপ ফ্রেম বলে স্ল্যাশ পি, এবং তার নিচে ইমেজ SRC IMG SRC যেভাবে আমরা লিখি ইকুয়াল টু 2.jpg, তারপরে আমরা স্ল্যাশ বডি দিয়ে বডি ক্লোজ করেছি, স্ল্যাশ HTML দিয়ে HTML ক্লোজ করেছি। তাহলে এই যে পেজটি এটিকে কিন্তু আমরা প্রথমে বানিয়ে নিচ্ছি, যেখানে যার টাইটেলে আমরা রাখতে চাইছি ফ্রেম পেজ কথাটিকে, এবং তার বডির মধ্যে দিস পেজ ইজ ডিসপ্লেড ইন দ্য টপ ফ্রেম কথাটা লিখছি, এবং তার নিচে 2.jpg নামে যে ইমেজ ফাইল সেভ করা আছে সেটিকে আনতে চাইছি। এবার এই ফাইলটিকে আমরা ফ্রেম 1.html নাম দিয়ে সেভ করবো। এখানে ফ্রেম 2 HTML কথাটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু এই ফাইলের নাম না, আমি যেহেতু পাশাপাশি দুটো ফাইল বানিয়েছি বানিয়ে একসাথে করছি, তার জন্য এই ফাইলটিকে কিন্তু আমরা ফ্রেম 1.html নাম দিয়েই সেভ করছি। এবার এটি কিন্তু একটি ওয়েব পেজ, এর মধ্যে কিন্তু আমরা ফ্রেমের কোনো ইউজ করিনি। ফ্রেম ব্যবহার করে যখন আমি ওয়েব পেজ আনবো, একাধিক ওয়েব পেজ আনবো, তার মধ্যে এই পেজটিকে আমরা ডিসপ্লে করতে চাইব। যাই হোক, আমরা দেখি একটু যে এটাকে সঠিক নামে সেভ করার পর কীরকম দেখতে হয়। দেখো এই হচ্ছে পেজটির, যখন আমরা ওয়েব পেজ হিসেবে খুলছি তখন সেটি কেরম দেখতে হবে সেটা, অর্থাৎ এখানে আমার ফ্রেম পেজ কথাটা টাইটেলে এসছে, এবং বডির মধ্যে প্রথমেই দিস পেজ ইজ ডিসপ্লেড ইন দ্য টপ ফ্রেম কথাটা লেখা রয়েছে, এবং তার নিচে একটি পাখির ছবি এসছে। আমরা বুঝতেই পারছি যে এই যে 2.jpg যে কথাটি ছিল, তার মানে সেটিই কিন্তু সেই পাখিটির ছবিটির নাম। এবার এই পেজটিকে আমরা কিন্তু ফ্রেমে আনবো। এবার আমরা যে এখানে দিস পেজ ইজ ডিসপ্লেড ইন দ্য টপ ফ্রেম লিখেছি, তার মানে এটি যে সবসময় টপ ফ্রেমেই আনতে হবে এটা কিন্তু মাস্ট নয়। আমরা কিন্তু চাইলে অন্য কোথাও এটাকে প্লেস করতে পারি, সেক্ষেত্রে হয়তো কথাটা একটু অর্থবহ আর থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আমি যে এক্সাম্পলগুলো দেখাবো তাতে তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্লেসমেন্টটা হচ্ছে। এরপর আমরা নেক্সট আরেকটা কোডিংয়ে যাই। এই কোডিংয়ে দেখো আমরা কী করেছি, ফ্রেম 2 পেজ টাইটেলে দিয়েছি, এবং বডির মধ্যে সেম প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিস পেজ ইজ ডিসপ্লেড ইন দ্য বটম ফ্রেম লিখেছি, এবং তার নিচে আবার IMG SRC দিয়ে 3.jpg লিখেছি, অর্থাৎ এক্ষেত্রে আরেকটি কোনো ছবি কিন্তু আমাদের ওয়েব পেজে ডিসপ্লে হওয়ার কথা। আমরা সেটাও একটু করে দেখি। দেখো এটি হচ্ছে সেই সেকেন্ড যে কোডিংটা আমরা দেখলাম সেটা। এখানেও দেখো নেমড মানে টাইটেলে কিন্তু ফ্রেম 2 পেজ কথাটা এসছে, এবং বডির মধ্যে দিস পেজ ইজ ডিসপ্লেড ইন দ্য বটম ফ্রেম কথাটি এসছে ঠিক যেমন আমরা চেয়েছিলাম, এবং তার নিচে একটি ছবি এসছে একটি ফ্লাওয়ারের, একটি ফুলের বুকে টাইপের, এবং সেখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে 3.jpg নামেই এই ছবিটি ছিল। এই ফাইলটিকে কিন্তু আমরা ফ্রেম 2.html নামে সেভ করেছি, অর্থাৎ পাখির ছবি বিশিষ্ট যে ওয়েব পেজটি সেটিকে ফ্রেম 1.html নামে সেভ করেছি, এবং এটিকে ফ্রেম 2.html নামে সেভ করেছি। এবার আমরা নেক্সট কোডিংয়ে যাই। এই কোডিংটা দেখো, এই কোডিংটার কথা আমরা একটু কোডগুলো ভালো করে দেখে নিই। HTML হেড টাইটেল বলে ফ্রেমস পেজ স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হেড, তারপরেই আমরা ফ্রেম সেট শুরু করছি। ফ্রেম সেটে আমরা কী লিখছি, ফ্রেম সেট কলস ইকুয়াল টু 50% 50%, অর্থাৎ ফ্রেম সেট দিয়ে আমরা স্ক্রিনটাকে কলাম ওয়াইজ দুটো সমান পার্টে ভাগ করে নিচ্ছি, কারণ এখানে দুটোই 50% 50% করে আছে। আমরা কিন্তু চাইলে কোনোটা 60 কোনোটা 40 বা কোনোটা 75 কোনোটা 25, আগে 25 পরে 75 এরকম যেমন খুশি ভাগ করতে পারতাম, এক্ষেত্রে আমরা 50-50 ইউজ করেছি, ফলে দুটো ভাগে সমান আসবে। এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেম SRC ইকুয়াল টু ফ্রেম 1.html, আবার তার পরের লাইনে ট্যাগগুলি ফ্রেম SRC ইকুয়াল টু ফ্রেম 2.html, অর্থাৎ আমি এই ফ্রেম সেটের মধ্যে দুটো ফ্রেম ট্যাগ ইউজ করছি, যেখানে প্রতিটি ফ্রেম ট্যাগের সাথে আমি সেই ফ্রেমে কোন ওয়েব পেজটিকে আনতে চাইছি তার নামই সোর্স হিসেবে দিচ্ছি। অর্থাৎ আমি বুঝতেই পারছি যে প্রথম অংশে থাকবে ফ্রেম 1.html পেজটি, এবং সেকেন্ড অংশে থাকবে ফ্রেম 2.html পেজটি।
এরপরে আমরা ফ্রেম সেটও বন্ধ করে দিচ্ছি এবং এইচটিএমএল বন্ধ করে দিচ্ছি। তাহলে এবার এটাকে যখন আমরা ডিসপ্লে করছি সেটা কেমন দেখতে হবে একটু দেখি। দেখো এখানে কিন্তু আমার টাইটেল হিসেবে ফ্রেম স্পেস কথাটি এসছে এবং তারপর ভার্টিক্যালি অর্থাৎ কলাম ওয়াইজ পাশাপাশি কিন্তু দুটো ওয়েব পেজ এসছে, যার লেফট সাইডে অর্থাৎ প্রথম সাইডে ফ্রেম ওয়ান ডট এইচটিএমএল ওয়েব পেজটি খুলেছে, যার জন্য সেই টপ ফ্রেম এবং পাখির ছবি দেওয়া ওয়েব পেজটি এসছে এবং সেকেন্ড পার্টে এখানে বটম পেজ লেখা ফুলের ছবি দেওয়া স্ক্রিনটি এসছে। এবার এখানে একটি কথা তোমরা বলতে পারো যে এখানে তো সমান ভাগ হলো না, পাখির ছবি দেওয়া ওয়েব পেজটা বেশি দেখা যাচ্ছে আরেকটা কম। অ্যাকচুয়ালি কিন্তু এখানে দুটো সমান ভাগেই দেখা যাচ্ছে, আমি কিছুটা অংশ কেটে নিয়ে ক্রপ করে তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করে বোঝানোর জন্য, তাই জন্য এটা এরকমভাবে ক্রপ করা হয়েছে। আমি লাস্টে কিন্তু পুরো ছবিটাও দেখিয়ে দেব। এরপরের এবার এখানে যেহেতু আমরা কলামস কলস দিয়ে করেছি তাই এরা পাশাপাশি এসছে এবং নেক্সট যখন আমরা ট্যাগটাতে যাচ্ছি সেখানে দেখো একইভাবে জিনিসটা হচ্ছে, শুধু কিভাবে না রোজ দিয়ে, অর্থাৎ এখানে ফ্রেম সেটটা হয়ে যাচ্ছে রোজ ইকুয়াল টু 50% কমা 50%, অর্থাৎ এবার কিন্তু রো ওয়াইজ এটি দুটি ভাগে ভাগ হবে অর্থাৎ উপরে নিচে। এবং সেক্ষেত্রেও প্রথম ফ্রেমটাতে আমরা ফ্রেম এসআরসি ইকুয়াল টু ফ্রেম ওয়ান ডট এইচটিএমএল এবং ফ্রেম টু নেক্সট যে ফ্রেমটা নিচেরটা তাতে ফ্রেম এসআরসি ইকুয়াল টু ফ্রেম টু ডট এইচটিএমএল লিখেছি। তাহলে এবার এটির পেজটি কেমন দেখতে হবে দেখি। দেখো এখানে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে 50% হিসেবেই ভাগ হয়েছে এবং আমরা এখানে কিন্তু দেখো আমরা যেরকম লিখেছিলাম ঠিক সেরকম করেই সাজিয়েছি। আমরা পাখির ছবিটাকে টপ ফ্রেমে রেখেছি এবং ফুলের ছবি বিশিষ্ট যে ওয়েব পেজটা সেটাকে নিচের ফ্রেমে লিখেছি, অর্থাৎ প্রথম ফ্রেম ওয়ান যে ওয়েব পেজটি সেটা উপরে এসছে এবং ফ্রেম টুতে নিচের পেজে এসছে। দেখো এখানে আমরা সেই কলস দিয়ে যে ফ্রেম সেটের কোডিংটা আমরা লিখেছিলাম তার ওয়েব পেজটা আমি দেখানোর সময় বললাম তো যে আমি কিছুটা ক্রপ করে নিয়েছি ভালোভাবে বোঝানোর জন্য, তো এখানে আমি পুরো ওয়েব পেজটাকে দেখাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছি কিন্তু ক্লিয়ারলি যে পুরো স্ক্রিনটাই কিন্তু কলাম ওয়াইজ দুটো ভাগে অর্থাৎ 50% 50% ভাগে ভাগ হয়েছে এবং প্রথম দিকটা অর্থাৎ লেফট সাইডে কিন্তু আমাদের সেই ফ্রেম ওয়ান ওয়েব পেজটা ভিজিবল হয়েছে এবং রাইট সাইডে অর্থাৎ পরের অংশটাতে কিন্তু ফ্রেম টু ডট এইচটিএমএল যে ওয়েব পেজটা সেটা ডিসপ্লে হয়েছে। তাহলে আমরা ফ্রেম ফ্রেম সেট এগুলোর কাজও বুঝলাম এবং সেই সাথে ইমেজ ট্যাগের যে ইউজ, অ্যাঙ্কারিং ট্যাগের যে ইউজ সেগুলো আমরা দেখলাম। এখানেই কিন্তু আমাদের এই এইচটিএমএল এর যে পড়া বা কোডিং সেগুলো শেষ হলো। আমরা অনেকগুলো ভিডিওই দেখলাম এর উপর, অনেক কিছুই শিখলাম, আশা করি তোমরা সবগুলোই লিখে নিয়েছো, এগুলো ছোটো ছোটো কোডগুলো প্র্যাকটিস করবে। প্রত্যেকটা যে যে ট্যাগ আমরা পড়লাম সেগুলোর কাজ, সেগুলোর সিনট্যাক্স অর্থাৎ কীভাবে লিখতে হয় এবং তাদের অ্যাট্রিবিউট যদি থাকে সেক্ষেত্রে অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের কাজ এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। তাছাড়া ধরো এমটি ট্যাগ আর কন্টেনার ট্যাগের কী পার্থক্য, তারপরে ধরো তোমার ধরো এরকম প্রশ্ন করা হলো যে অমুক কাজটার জন্য কী ট্যাগ ইউজ করা হয়, তো এরকম ধরনের প্রশ্ন হিসেবে কিন্তু তোমরা খুব ভালো করেই পড়বে। এখানেই কিন্তু আমি আমার এই ভিডিওটা শেষ করছি।